আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য একটি টপস নিয়ে আসলাম এটা ধরে চোদ্দো থেকে পনেরো বছরের মেয়েদের জন্য এই টপসটি তো এই টপসটি আমি এখন আপনাদের দেখাবো যে এটা কীভাবে বানাইতে হয় টপসটা আর টপসের যে কাটিংটা কাটিংটা কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া দেওয়া আছে কাটিংটা আপনারা দেখে নেবেন তা আমি এখন এটার সাথে কোটি সেট করব তো কোটি সেট করার জন্য আমি কোটিটাকে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের আর যেহেতু এটার গলাটা শিলির পরে একটু কমে গিয়েছে বা বেড়ে গিয়েছে তো আমাকে কিন্তু কোটিটা একটু আর বাড়িয়ে নিতে হবে তো আমি একটু স্লাইস কেটে নিচ্ছি একদম অল্প করে তো ভিওয়ার্স এখন আমি পাইপেনটা কোটির যে গলাটা কোটি তো দুইটা পার্ট সামনে তো এক পার্টে আমি পাইপেন লাগিয়ে নিচ্ছি দেখুন এই যে তো এক পার্টে কিন্তু এই যে আমি পাইপেনটা এইভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন তো আমি পাইপেনটা এইভাবে আস্তে আস্তে লাগিয়ে নিব এটা কিন্তু গলার পাইপেন ভিওয়ার্স গলাতে শুধু পাইপেন লাগাবো আমি আর এটা যেহেতু সামনে কেটেছি ভিওয়ার্স এটা কিন্তু আমি এখানে একটা ফিতা ইউজ করবো সুন্দরের জন্য আর কট সিস্টেম করব এটা তো পিওর সাইজে দেখুন আমি কিছু কট কেটে নিয়েছি এই যে কটের ফিতা তো একটা ফিতা কেটে নিয়ে এটাকে আমি মেপে মেপে কেটে নিয়েছি দেখুন এই যে সিস্টেমটা করেছি আমি এরকম করে আমি লাগিয়ে দিচ্ছি দেখুন এই যে গোল একটা সিস্টেম করে তো আমি কিন্তু এই যে লাগিয়ে নিচ্ছি এই কটটাও কিন্তু আমার একই এখানে আমার একটু কাজ রয়ে গিয়েছে আমি কটটা লাগানোর আগে আমি কাজটা করিনি তো এখন আমি দাঁড়া দেখাচ্ছি আপনাদের করে যে আমি কী করবো এখানে আমি একটু কোনা কেটে নিব কেটে নিলে কি হবে যখন আপনি কোটিটা পরবেন তখন কিন্তু মাঝখান দিয়ে সামনের সাইডটা দিয়ে নিচের অংশে একটু ফাঁক থাকবে ওপর দিয়ে লাগানো থাকবে সুন্দর লাগবে দেখতে এই জন্য আমি দুইটাকে একসাথে রেখে তারপরে মাপ দিয়ে কেটে নিলাম তো দেখুন আমি কিন্তু কর কটগুলোকে এই যে এই আমার ইয়া যেটা সোজা সাইড আমার বা সাইড যেটা বলে সোজা সাইটে রেখে কিন্তু আমি সেলাই করছি কটগুলোকে দেখুন আমি কিন্তু সোজা সাইডে রেখে তারপরে আমি সেলাই করছি আপনারা লক্ষ্য করেন সোজা সাইডে রেখে সেলাই করার কারণ হলো এখানে উপরে একটা পাইপেন দিব দিলে পাইপেনটা যখন উল্টাবো তখন এটা ঠিক মতো যেয়ে পড়বে এই যে আমি এখানে চারটা লাগিয়েছি ভিওয়ার্স আমি কিন্তু কর চারটা লাগিয়েছি আর নিচের অংশে আমি কোনো কট লাগাবো না এটা যখন লাগাবো তখন আপনারা বুঝতে পারবেন তো এখন দেখেন এখানে আমি লম্বা একটি কাপড় চিকুন একটি কাপড় কেটে নিয়েছিলাম এই হাফ ইঞ্চি পরিমাণ হবে এই কাপড়টাকে আমি এখন লাগিয়ে নিচ্ছি যে এই কাপড়টাকে এখন আমি এই যেভাবে লাগিয়ে নিচ্ছি তো এই যে এখন আমি উলটিয়ে নেবো দেখুন পিয়ার এই যে দেখুন উলটিয়ে আমি আবার নখ দিয়ে একটু যে রক নিচ্ছি যে দেখুন এই যে উলটিয়ে নিচ্ছি তো এটাকে আমি উলটিয়ে শিলি করে নিব এই যে এখানে একটা এই যে ভাঙা দিয়েছি ভাঙা দিয়ে তারপর কিন্তু আমি সেলাইটা করছি দেখুন তো আমার এইভাবে কিন্তু এক সাইডের কোটি হয়ে গিয়েছে কট লাগানো আর এক সাইড আমি এভাবে একইভাবে লাগিয়ে নিব তো এখন আমি যে কোটিটার যে নিচের অংশে নিচের অংশটা কিন্তু দেখুন পিওরস নিচের অংশটাকে আমি ভাঙা দিয়ে তারপরে কিন্তু সিলিয়ে নিচ্ছি উল্টা সাইডে আমি উল্টা সাইডে ভাঙা দিয়ে তারপরে নিচের অংশটা সিলিয়ে নিচ্ছি কোটির তো আমার এইভাবে দুইটা কোটি লাগানো শেষ দুটা কোটির কাজ আমার শেষ এই যে দেখুন তো এখন আমি এটাতে জয়েন করে নিব আমি কোটি দুইটা এটাতে জয়েন করে নিব জামার সামনের অংশে তো আমি সোল্ডারের সাথে সোল্ডার লাগিয়ে জয়েন করে নিচ্ছি এটা কিন্তু জামারও জামারও কিন্তু সোজা সাইট এবং আপনার কোটিরও কিন্তু সোজা সাইট রাখতে হবে কোনো উল্টা সাইড রাখলে কিন্তু হবে না কটিরও সোজা সাইড রেখে এখানে সিলিটা সেলাই করে নিতে হবে এবং জামারও সোজা সাইড রেখে সেলাই করতে হবে উল্টা সাইড হলে কিন্তু হবে না আমি কোটিটা এভাবে লাগিয়ে নিলাম দুটাতেই তো এখন আমি পিছনের অংশ সামনের অংশের সাথে জোড়া লাগিয়ে নেব পিছনের অংশটা পিছনের যে সাইডটা ওই ওই ওইটা পার্ট আর সামনের পার্ট আমি একসাথে করে নিব আর দেখুন এই যে আমি কটি কটিটা কিন্তু এই যে ফিতাটা আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন লাগে তো ফিতার যে ফুলগুলো সামনে দুই কোন দুইটা ফুল থাকবে তো এই ফুলগুলো আমি লাগিয়ে নিচ্ছি আর ফুলগুলো নিশ্চয়ই বিয়স আপনারা পারেন এটা দেখাতে হবে না আর এটা আমার ভিডিওতে দেওয়া আছে আপনি ইচ্ছা করলে আমার চ্যানেলে ঢুকে ওটা দেখতে পারেন এই যে হয়ে গেল আমি আরেকটা লাগিয়ে নিচ্ছি দেখুন এই যেভাবে দিয়ে ভাবে তো আমি এখন এই যে কোনাটা ধরে শিলি করে নেব তো এখন এই যে আমি দেখুন এগুলো লাগিয়ে নিচ্ছি লাগালে কেমন লাগে আমি দেখাচ্ছি যে এভাবে একটা 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 করে আমি লাগিয়ে নিব দুটা সমান করে নিয়েছি আগে তা এখন এক একটা ওই ওই পাশে ওই পাশে আড়াআড়ি করে আমি লাগাবো এই যে যেভাবে আমি প্রত্যেকটা এভাবে আমি লাগিয়ে নিব তো আমি লাগিয়ে নিয়েছি ভিওয়ার্স দেখুন দেখতে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে কিন্তু প্রিন্টের হওয়াতে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে সামনে সামনে অনেক সুন্দর লাগছে তো এখন ভিওয়ার্স আমি এই যে সামনের পাট আর পিছনের পাট জোড়া লাগিয়ে নিব জোড়া লাগিয়ে নিচ্ছি বিওয়ার্স এভাবে আমি দুইটা শোল্ডারই জোড়া লাগিয়ে নিব তো আমি এভাবে জোড়া লাগিয়ে নিয়েছি বিওয়ার্স তো এখন আমি হাতাটা লাগাবো একসাথে তো হাতাটাকে আমি নিয়েছি আর হাতাটাতে কিন্তু বিওয়াশ আমার একটু জোড়া লেগেছিলো আমি একটু জোড়া লাগিয়ে নিয়েছি হাতাটাতে আপনারা জোড়া লাগিয়ে নেবেন তো দেখুন আমি কিন্তু এখানে ঘন দিয়ে নিচ্ছি হ্যাঁ এখানে কিন্তু আমি কোনো রকমের রাবার ইউজ করিনি আমি শুধু সুতার ব্যবহার করেছি এখানে আর সুতা দিয়ে দেখুন খুব সুন্দর একটি হাতা হয়ে গিয়েছে তো এখন আমি এই যে হাতাটাকে জয়েন করে নিচ্ছি দেখুন ভিউ যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যত নিত্য নতুন ভিডিও আছে যদি আপনারা ওগুলো পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার যত নোটিফিকেশন আছে এবং নতুন নতুন ভিডিও আছে সবাই আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমার কিন্তু হয়ে গিয়েছে দেখুন হাতাটাওয়া আমি হাতাটা এদিক দিয়ে সিলিয়ে গিয়েছে আর যে শোল্ডারে ওখানে গিয়ে আমি সামান্য অল্প কুচি দিয়ে নিয়েছি হাতাতে কিন্তু আমি দেওয়ার দুই সাইজে কিন্তু আমি অল্প অল্প করে জোড়া লাগিয়েছি বারবার বলছি কারণ আমি যেই ইয়াতে কাটিংয়ের মধ্যে যেই হাতাটা কেটেছিলাম ওটা কিন্তু এরকম কুচি করা যেত না ওরকম হাতা যেহেতু কম ছিল কাপড় তো আমি পাশে দিয়ে একটু জোড়া লাগিয়ে হাতাটাকে কুচি করার জন্য করে নিয়েছি এটা সুন্দর একটি হাতা তৈরি হয়ে গিয়েছে ভিওয়ার্স তো এভাবে আমি আরেকটি লাগিয়ে নিব তো ভিওয়ার্স হাতাটা লাগানো শেষ এখন আমি এক সাইড জামাটার পুরো এক সাইড আমি জোড়া লাগিয়ে নিচ্ছি যেহেতু আমার নিচের পাটি কুচি লাগাতে হবে তো এই যে আমি এভাবে এক সাইড পুরা শিলিয়ে নিচ্ছি এই যে আমি এক সাইড এভাবে জোড়া লাগিয়ে নিলাম তো আমি লাগিয়ে নিয়েছি তো এখন আমি এই যে বিয়ার্স দেখুন এখন আমি যে কুচি করে নিচ্ছি এই যে কাপড়টা ফেলে এই যে নিচে পাইপেনের যে নিচে যে কুচির কাপড়টা ওই কাপড়টা দেখুন এখন ফেলেছি একসাথে ফেলে তারপরে কিন্তু আমি কুচিটা করে নিচ্ছি এই দেখুন কুচিটা করে নিচ্ছি নিচের অংশে জামার নিচের অংশে আমি যেখানে কুচি লাগাবো আমি কাটিংয়ে দেখিয়েছিলাম যে কুচিটা আমি কিভাবে লাগাবো ওই কুচিটা আমি এখন নিচে লাগিয়ে নিচ্ছি বিওয়ার্স তো কুচিটা আমি এই যেভাবে এক এক করে লাগিয়ে নিচ্ছি আর এইভাবে আমি কুচিটা লাগাচ্ছি যে আমার কাপড়টা দিয়ে এই যেন আমার কুচিটা হয়ে যায় কাপড়ের যেন কম বেশি না হয় এভাবে আমি কুচিটা করে নিচ্ছি আন্দাজ করে করে আর আমি যে জামাটা থেকে সমানভাবে কাপড়টা কেটেছিলাম দুই পার্টের তো এখানে আমি কিন্তু আমি আরেক পার্ট কাপড় বেশি লাগিয়েছি একটু কাপড় বেশি লাগিয়েছি কুচির জন্য কারণ দুই দুই পার্টে যে আমি সমান করে কাপড়টা কেটেছি ওটা দিয়ে কিন্তু কুচি হবে না তো এটার জন্য আমার আরেকটা পার্ট লেগেছে আরেকটা পার্টও লাগেনি পুরা আর এরকমই অর্ধেক একটা পার্ট আমি জোড়া লাগিয়ে তারপরে কিন্তু আমি কুচিটা করছি তো আমার কুচিটা লাগানো শেষ এখন কিন্তু আমি যে আরেক সাইড যে আমার খোলা ছিল এই খোলা সাইডটা আমি পুরা লাগিয়ে নিচ্ছি দেখুন যে এক সাইড খোলা ছিল আমার এটা আমি একদম হাতা থেকে ধরে নিচে পর্যন্ত যেখানে কুচিটা লাগানো হয়েছে সেই পর্যন্ত একদম পুরাটাই আমি এখানে শিলিয়ে নিচ্ছি তো আমার সেলাই করা আমার সেলাই করা শেষ দেখুন এখন আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে যে দেখুন কতটা সুন্দর এবং মসৃণ হয়েছে এই যে আমি কিন্তু কোনো রকম রাবার লাগাইনি এই যে দেখুন আর এই যে এটা দেখুন কত সুন্দর তো এরকম একটি জামা কিন্তু আপনি বাসায় বানাতে পারেন একটা আপনার বাচ্চার জন্য এটা চোদ্দো পনেরো বছরের মেয়েদের জন্য কারণ ওরা তো এখন উন না পড়তে চায় না তো ছোটো বয়সে তো এদের জন্য এভাবে কুটি দিয়ে একটা সুন্দর আপনি বানিয়ে ফেলতে পারেন দশ থেকে পনেরো বছরের বাচ্চাদের জন্য আর একটু ছোটো হবে দশ বছরের বাচ্চাদের তো দেখুন খুব সুন্দর একটি টপস তো ভালো থাকবেন ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ